বাস লঞ্চ বন্ধ থাকায় দূর দূরান্ত থেকে হেঁটে খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশে যোগ দিয়েছেন দলটির অনেক নেতা কর্মী ও সমর্থক। গণপরিবহন না থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শনিবার সকাল থেকে বিভাগীয় সমাবেশে যোগ দিতে খুলনামুখী হন বিএনপির নেতাকর্মী সমর্থকরা। শুক্রবার থেকে বাস ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় অসুবিধায় পড়েন তারা। আমাদের ট্রলার বন্ধ করে দিচ্ছে, ট্রলারের লোকজন ধরে নিয়ে গেছে, নিয়ে থানায় আটকে রাখছে যাতে আমরা সমাবেশে না আসতে পারি। বিনালে বলেছে গাড়ি দাও, গাড়ি দাঁড়ান, গাড়ি দাঁড়ালাম, দাঁড়ালে বললো যে আপনার ব্যাগে যান, যা যাবে না। কেন যাবে না? আমরা যাচ্ছি, আমরা 20 জন লোক যাচ্ছি, আমাদের জন্য কি সমাবেশ বন্ধ থাকবে? পথে পথে নানা বাধা বিপত্তি ও হয়রানির সম্মুখীন হয়েছেন বলে দাবি করেন তারা। আমাদেরকে গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে, লঞ্চ বন্ধ করে দেওয়া হয়েছে, কত বাধা সৃষ্টি করা হয়েছে, মানুষজনকে মারধর করা হয়েছে। এখানে বাধা হয়, বাধা হওয়ার পরে তার সেখান থেকে টাকা এসে ভ্যানে, মোটর ভ্যানে আসছি, আসার পরে ডুমারিয়ার থেকে আমাদের বাধা দেওয়া হয়েছে, আমরা কইতেও বাধা পাইছি। আর লঞ্চ একটা বিরুদ্ধে মারধর করছে এবং আমাদের অনেকে পানিতে ফেলাই দিয়েছে। এদিকে বাস লঞ্চ বন্ধ থাকায় বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি বেকায়দায় পড়েন সাধারণ মানুষ। আসছি মাত্র যশোর থেকে জরুরি কাজে, কিন্তু রাস্তায় গাড়ি ঘোড়ার অনেক ঝামেলা ছিল, যানজটে আসতে একটু প্যারা হয়েছে। আর এখন পরীক্ষা শেষ, এখন এই যে টার্মিনালে এসে দাঁড়ায় আছি, তো বাসায় যাব কিভাবে সেটা ভাবতেছি। কুষ্টিয়া থেকে খুলনা আসলাম জরুরি কাজে, এসে আটকে পড়েছি, আমি কুষ্টিয়া যেতে পারছি না, গাড়ি ঘোড়ার চলতেছে না। বিভিন্ন দাবিতে শুক্রবার থেকে ধর্মঘট করছেন বাস ও লঞ্চের মালিক শ্রমিকরা। বিএনপির অভিযোগ, দলটির বিভাগীয় সমাবেশে মানুষের ঢল ঠেকাতে সরকারের ইশারায় এই ধর্মঘট ডাকা হয়েছে। সরকার অবশ্য এই অভিযোগ নাকচ করেছে। দীপ্ত, বার্তাকক্ষ। বাস লঞ্চ বন্ধ থাকায় দূর দূরান্ত থেকে হেঁটে খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশে যোগ দিয়েছেন দলটির অনেক নেতা কর্মী ও সমর্থক। গণপরিবহন না থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শনিবার সকাল থেকে বিভাগীয় সমাবেশে যোগ দিতে খুলনামুখী হন বিএনপির নেতাকর্মী সমর্থকরা। শুক্রবার থেকে বাস ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় অসুবিধায় পড়েন তারা। আমাদের ট্রলার বন্ধ করে দিচ্ছে, ট্রলারের লোকজন ধরে নিয়ে গেছে, নিয়ে থানায় আটকে রাখছে যাতে আমরা সমাবেশে না আসতে পারি। বিনালে বলেছে গাড়ি দাও, গাড়ি দাঁড়ান, গাড়ি দাঁড়ালাম, দাঁড়ালে বললো যে আপনার ব্যাগে যান, যা যাবে না। কেন যাবে না? আমরা যাচ্ছি, আমরা 20 জন লোক যাচ্ছি, আমাদের জন্য কি সমাবেশ বন্ধ থাকবে? পথে পথে নানা বাধা বিপত্তি ও হয়রানির সম্মুখীন হয়েছেন বলে দাবি করেন তারা। আমাদেরকে গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে, লঞ্চ বন্ধ করে দেওয়া হয়েছে, কত বাধা সৃষ্টি করা হয়েছে, মানুষজনকে মারধর করা হয়েছে। এখানে বাধা হয়, বাধা হওয়ার পরে তার সেখান থেকে টাকা এসে ভ্যানে, মোটর ভ্যানে আসছি, আসার পরে ডুমারিয়ার থেকে আমাদের বাধা দেওয়া হয়েছে, আমরা কইতে বাধা পাইছি। আর লঞ্চ একটা বিরুদ্ধে মারধর করছে এবং আমাদের অনেকে পানিতে ফেলাই দিয়েছে। এদিকে বাস লঞ্চ বন্ধ থাকায় বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি বেকায়দায় পড়েন সাধারণ মানুষ। আসছি মাত্র যশোর থেকে জরুরি কাজে, কিন্তু রাস্তায় গাড়ি ঘোড়ার অনেক ঝামেলা ছিল, যানজটে আসতে একটু প্যারা হয়েছে। আর এখন পরীক্ষা শেষ, এখন এই যে টার্মিনালে এসে দাঁড়ায় আছি, তো বাসায় যাব কিভাবে সেটা ভাবতেছি। কুষ্টিয়া থেকে খুলনা আসলাম জরুরি কাজে, এসে আটকে পড়েছি, আমি কুষ্টিয়া যেতে পারছি না, গাড়ি ঘোড়ার চলতেছে না। বিভিন্ন দাবিতে শুক্রবার থেকে ধর্মঘট করছেন বাস ও লঞ্চের মালিক শ্রমিকরা। বিএনপির অভিযোগ, দলটির বিভাগীয় সমাবেশে মানুষের ঢল ঠেকাতে সরকারের ইশারায় এই ধর্মঘট ডাকা হয়েছে। সরকার অবশ্য এই অভিযোগ নাকচ করেছে। দীপ্ত, বার্তাকক্ষ।